বিজনেস ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করা হবে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স বা অর্থায়নের গণিত চ্যাপ্টার এর সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, আমরা তা সলভ করার চেষ্টা করি। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 10,000 ফর 4 ইয়ার্স এট পার এনম। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট রেট ইন দ্য অ্যাবভ কেস। এখানে বলা হয়েছে 10,000 টাকা 4 বছরের জন্য 5% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ নির্ণয় করা। আমাদের নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। অঙ্কে দেওয়া আছে পিবি সমান 10,000, আই সমান হলো 5%, আর এন সমান হলো 4 ইয়ার্স। ফার্স্ট পার্ট, ক্যালকুলেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট উই নো দ্যাট, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান এফবি মাইনাস পিবি। অঙ্কে পিবির মান দেওয়া আছে, এফবির মান দেওয়া নাই, সুতরাং আমাদের এফবির মান বের করে নিতে হবে। তাহলে আমরা জানি এফবি সমান পিবি 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এফবি সমান পিবির মান হলো 10,000, সূত্রের মান যোগ আই এর মান হলো 0.05, আর এন এর মান হচ্ছে পাওয়ার 4। আবার লিখলাম 10,000, 1 যোগ 0.05 যোগ করার পর হয় 1.05 পাওয়ার 4 পাওয়ার 4। 1.05 পাওয়ার 4 কে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করলে রিজাল্ট আসে 1.2155। তাহলে 10,000 × 1.2155 গুণ করলে রেজাল্ট হয় 12,155 টাকা। তাহলে এই কম্পাউন্ড ইন্টারেস্ট সমান এফবি, এফবির মান পেলাম হলো 12,155 টাকা, মাইনাস পিবির মান হলো 10,000। 12,155 থেকে 10,000 টাকা বাদ দিলে রেজাল্ট হয় 2,155 টাকা আনসার। তাহলে দ্বিতীয় পার্ট, ক্যালকুলেট অফ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের সূত্র এস আই সমান পিবি আই ইন্টু এন। পিবির মান হচ্ছে 10,000, আই এর মান হচ্ছে 0.05, এন এর মান হচ্ছে 4 ইয়ার্স। এই তিনটি সংখ্যা একসাথে গুণ করলে রেজাল্ট হয় 2,000 টাকা আনসার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।